আশেপাশে আরও একটি লম্বা তালিকা এই মুহূর্তে আমরা পাচ্ছি। জামালউদ্দিনের উদ্দিনের দীর্ঘ অপরাধের তালিকা, নিজের ভাইকে প্রকাশ্যে খুনের চেষ্টার অভিযোগ কার বিরুদ্ধে? জামালউদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পরিবারের সদস্যদের মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ কার বিরুদ্ধে? জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। তোলাবাজি, ধর্ষণ, এরকম একাধিক অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। আবার তোলা নাকি পৌঁছে যেত তৃণমূল নেতাদের কাছে অভিযোগ বিরোধীদের। প্রাক্তন বিজেপি কর্মী সমীর মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, শুনুন। সোনারপুরের ত্রাস হলো জামালউদ্দিন সর্দার, কিন্তু জামালউদ্দিন কিভাবে জামালউদ্দিন হয়ে উঠল? জামালউদ্দিন সর্দার 2003 সালে ও দাদাকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কোপায়, বড় দাদাকে। এইভাবে তার অপরাধ আস্তে আস্তে চলে এবং 2003-04 সালে রেশন কার্ড করে দেওয়ার নাম করে প্রচুর টাকা তোলে জামাল এলাকা থেকে, মানে তোলাবাজি করে যাচ্ছে, তখন ছোটখাটো তোলাবাজি করে যাচ্ছে। এবং 2005 সালে নিজের দাদা, ভাই, বোন এদের মারার জন্য নিজের বোনের বিয়ের দিন বোম জড়ো করে। পুনরায় যখন 2014 সালে ফিরে এসে এর মধ্যে সোনারপুরের দিকে একটু নজর রাখতে হচ্ছে, যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, জামালউদ্দিন সর্দারের একের পর এক কীর্তি পর্দা ফাঁস। শুধু মহিলারা নন জামালউদ্দিনের অত্যাচারের শিকার খোদ পুরুষরাও। অভিযোগ, শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর চলতো। অভিযোগ দাবি মতো টাকা না দিলে চলতো এই ধরনের অত্যাচার। পুলিশের কাছে গেলে কোনো উপকার হতো না, কোনো রকম সাহায্য মিলত না। প্রাসাদপম বাড়ি জামালউদ্দিনের, যেটা অভিযোগ যে অন্যের থেকে জমি ছিনিয়ে নিয়ে, টাকা ছিনিয়ে নিয়ে এই বিশাল প্রাসাদ জামালউদ্দিনের জমিদার গিরিটা শুরু হয়েছে। এবং এই সমস্ত কিছুর বিষয় যখন এলাকাবাসীরাই বিক্ষোভ করেছেন বা পুলিশকে জানাতে গিয়েছেন, সেইখানে কোনো লাভের লাভ হয়নি। একের পর এক কীর্তি পর্দা ফাঁস জামালউদ্দিন সর্দারের। শুধু মহিলারা নন, তার নিশানায় থাকতো পুরুষরাও। এলিনা, আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এক অভিযোগকারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন একবার। বাড়ির ভিতরে আবার বলছে কারেন্ট শর্ট দেবো, এ দেবো, ও ইলেকট্রিকের ইয়ে করে রেখেছে উপরে, বলছে কারেন্ট শর্ট দেবো, যা বলবি সত্যি কথা বল। সে আরো অনেক কিছু বলছে, আমি কিছু বলতে পারছি না, খুব মারা মারছিল আমাকে এবং আমার বউকেও মারধর করেছে। মারধর করেছে আমার বউকে, ভালোভাবে ডেকে আমার বউ গিয়েছে, আমার বউকেও মারধর করেছে। দুজনকেই মারধর করেছে, শিকলে বেঁধে? হ্যাঁ, শিকলে বেঁধে দুজনকেই মারধর করেছে। আপনারা এরপরে পুলিশের কাছে যাননি? না, ও বলছে বলে পুলিশ থেকে আমার অর্ডার আছে, পুলিশও কিছু করতে পারবে না, এরকম আমাকে বলেছে। মানে এই ধমকি দেওয়া হয়েছে? বলে থানা থেকে আমার অর্ডার আছে, এরকম বলেছে, আমার ধমকি দিয়েছে, বলে গেলেও কিছু করতে পারবে না। তা এরকম অত্যাচার কতদিন ধরে চলছে এখানে? অনেক দিন ধরে চলছে এই অত্যাচার, অনেক দিন ধরে। ব্যবস্থা নেয় না প্রশাসন? না, কোনো ব্যবস্থা নেয় না। সালিশি সভা ডেকে মহিলাদের উপর অত্যাচার, এমনই অভিযোগ উঠল সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরায়। অভিযুক্ত এক তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার, তার পরিচয় ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন। অভিযোগ, সালিশি সভায় ডেকে মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। আরও একবার জানাই, জামালউদ্দিন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, মহিলাকে, মহিলাদের ডেকে এনে তাদের কথা না মানলে শিকল দিয়ে বেঁধে মারধর করতো এই জামালউদ্দিন। দেখতে পাচ্ছেন তার ছবি আপনারা। মনে পড়ে সন্দেশখালিতে কিভাবে মা বোনেদের উপর অত্যাচার করেছিল শেখ শাহজাহান? তারপরে চোপড়ায় জেসিপি কাণ্ড, আর এরপর চোপড়ার পরে উঠে এলো সোনারপুরের নাম। এবার সোনারপুরের সঙ্গরে সালিশি সভার নামে তালিবানি কায়দায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ এলাকারই তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। কি ঘটনা ঘটেছিল জামালউদ্দিন সর্দার, তিনি কি কাজ করেন, সবটা জানবো তার থেকে। রশিদা বিবি, গত 7 তারিখ কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? 7 তারিখ ও আমাকে বিচারের জন্য ওর বাড়িতে ডাকে, ডেকে আমাকে অতিরিক্ত ভাবে মারধর করে, পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। কিসের জন্য বিচারের আশায় গেছিলেন? ছেলের জন্য, আমার ছেলে কাজ কাম করে না, সেই জন্য ওকে জানানো হয়েছিল।
সেই জন্য ও আমাকে অতিরিক্তভাবে মারধর করেছে, লাতি কিল ঘুষি যা ইচ্ছা তাই মেরেছে এবং বলেছে যেরকম হারান অধিকারীকে মার্ডার করেছি তোকে ওইরকমভাবে মারবো, তোর কেউ মাতাতে পারবে না। থানার বড়বাবু আমার সাথে আছে, থানাও আমার সঙ্গে আছে, থানা না পারমিশন দিলে এই কাজ করার মতন আমার সাহস নেই। এখানে সবাইকে জানিয়েছিলাম প্রথম, কেউ আমার পাশে সাথ দেয়নি। লাস্টে আমি হচ্ছে গাড়ে সুমির বাবুর কাছে গিয়েছিলাম যে উনি আমাকে ডেকেছে তা নেয়, আমি নিজে ওনার কাছে গিয়ে খুব কান্নাকাটি করেছিলাম, পায়াতে ধরেছিলাম, তাই জন্য করে উনি আমার সাথ দিয়েছে। এই জামালউদ্দিন কোন পার্টির সঙ্গে যুক্ত? তৃণমূল পার্টির সাথে যুক্ত। ও বাড়ি সব হচ্ছে কারে লোকের কাছ থেকে জোর জবরদস্তি জায়গা দখল করে করে লোকের কাছ থেকে বাজি করে, হ্যাঁ তলাবাজি করে, কেউ দোকান করলে সেই দোকানে গিয়ে তাকে ধমকি দিয়ে কারোর কাছ থেকে 1,00,000, 3,00,000, 5,00,000, 50,000 এরকম করে খেয়ে খেয়ে মানে এইগুলো করেছে। এইভাবে তোমাদের উপর অত্যাচার চলে? আমাদের উপরে অত্যাচার এরকম দীর্ঘদিন ধরে চলছে, আমরা থানাকে জানাচ্ছি, থানা কোনো প্রতিবাদও করছে। তুমি ছাড়া আরো মহিলাদের উপর নিশ্চয়ই অত্যাচার? আমি ছাড়া আরো 2-3 মহিলার উপরে অত্যাচার হয়েছে, তারাও সামনে আছে, কেউ প্রতিবাদ করবে না। আমরা চাইছি যে জামালকে কড়াকড়ি ভাবে শাস্তি দেওয়া যাক। আর ও এই হচ্ছে কারে 30 কোটি টাকার বাড়ি করেছে, 30 বিঘে জায়গা হেঁদিয়েছে, ওর বোন নামে, ছেলের নামে, ওর নামে করে সম্পত্তি আছে জামালের? জামালের বহু জায়গায় সম্পত্তি আছে, এদিকে সব জায়গায় আছে, ঠিক আছে। ও অনেক জায়গা হেঁদিয়ে নিয়েছে, আমাদের জায়গা হচ্ছে কারে কিছু ছিল সেও হেঁদিয়ে একজনের নামে করে দিয়েছে। কি করে জামাল পেশায়? কি করে জামাল? দালালি, চুরি, ছিনতাই এইসব করে, চোর চিটিংবাজি, যত চোরদের সাথে মিশে। ও চুরি করতে গিয়ে একবার ধরা পড়ে মার খেয়েছে বহুত, সাইকেল চুরি করতে গিয়ে, ঠিক আছে। তারপরে এরকম বিশাল বাড়ি, তারপরেও এইসব বিশাল বাড়ি করেছে লোকের চিন্তায়, চুরি চামারি করে। চিন্তায় চুরি চামারি ইত্যাদির একাধিক অভিযোগ রয়েছে এবং যে মহিলা কথা বলছিলেন আমাদের প্রতিনিধির সঙ্গে, কার্যত জামালউদ্দিন কিরকম ত্রাস ওই গোটা এলাকার সেটা আরও একবার স্পষ্ট হলো তার বক্তব্যে। এরকম ধরনের ঘটনা আমরা এক নয় একাধিক দেখছি, তাজিমুল থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে জামালউদ্দিন, এর তালিকা বড় লম্বা এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এদের নামের সঙ্গে শাসক দলের একটা ছাপ থাকছে এবং এরা সালিশি সভা ডাকছে দিকে দিকে। সোনারপুর দক্ষিণের বিধায়ক তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র কি বলেছেন এই গোটা ঘটনার প্রেক্ষিতে শুনুন। দেখুন জামাল, প্রথম কথা জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, দলের কোনো ব্যক্তি নয়। একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে, সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে নিচ্ছে। ডেফিনেটলি যে দোষ করবে তাকে কখনো আমরা সমর্থন করি না, দোষীর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমাদের পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা নেয়, ইতিমধ্যেই তারা উদ্যোগী হয়েছে। মহিলা যেটা অভিযোগ করছে একেবারে ভয়ানক অভিযোগ, পায়ে চিকল বেঁধে রেখে একেবারে নির্মমভাবে মারধর এবং, হ্যাঁ ঘটনাটা যদি হয়ে থাকে সত্যি তাহলে খুবই সেটা দুঃখজনক এবং এটা হওয়া উচিত নয় এবং এটা অন্যায় হয়েছে, যে করেছে সে অন্যায় করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে যা যা ব্যবস্থা আইনত আছে আমি প্রশাসনকে ইতিমধ্যেই বলেছি এবং বারুইপুর পুলিশ জেলা সোনারপুর থানা তারা যথেষ্ট উদ্যোগী হয়েছে এবং তারা দেখছে।